বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিবাদ মিটাতে গিয়ে আক্রান্ত 7 জন পুলিশকর্মী, গোটা গ্রাম জুড়ে উত্তেজনা, গ্রেপ্তার 16 জন গ্রামবাসী। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিবাদ সামলাতে এসে গ্রামবাসীদের আক্রোশের মুখে পড়ল পুলিশ। ক্ষিপ্ত গ্রামবাসীদের মারে গুরুতরভাবে জখম হল 7 জন পুলিশকর্মী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, এদিন বীরভূমের মল্লারপুর এলাকার পাথাই গ্রামে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বচসা সৃষ্টি হয়। এই গ্রামের বাসিন্দা প্রভাত মালের সঙ্গে এই গ্রামেরই এক গৃহবধূ একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করেছিল। এটিকে ঘিরেই প্রভাত মালের সঙ্গে গৃহবধূর স্বামীর বিবাদ শুরু হয়। আজ সকালে গ্রামের সকলের সামনে এই ঘটনার মীমাংসা চলছিল। তবে কিছু সময় পর উত্তেজনা বাড়ে এবং প্রভাত মালকে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তবে ঘটনাস্থল থেকে প্রভাত মাল পালিয়ে যায়, পুলিশ তাকে ধরতে পারে না। এরপরই সমস্ত আক্রোশ গিয়ে পড়ে পুলিশের ওপর। গ্রামবাসীরা পুলিশকে ঘেরাও করে ইট পাথর লাঠি নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। জানা গেছে এতে 7 জন পুলিশকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজন হলেন মল্লারপুর থানার অতিরিক্ত সাব ইন্সপেক্টর। ঘটনায় কোনো পুলিশকর্মী হাতে চোট পেয়েছেন, কেউ আবার মাথায় চোট পেয়েছেন। এই 7 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামলাতে এসে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায়। এলাকা ঘিরে ফেলে পুলিশকর্মীরা। রক্তাক্ত অবস্থায় আহত পুলিশকর্মীদের উদ্ধার করে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। ঘটনায় ইতিমধ্যেই 16 জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আমার ভাইপো পোলাটা ধরে ঘুষি কথা মেরেছে। কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। এই বিষয়ে আহত এক পুলিশকর্মী বলেন, গ্রামবাসীরা আচমকা ঘিরে ধরে মারধর শুরু করে। ঝামেলা চলছিল, দুই পক্ষে আমরা থামাচ্ছি। থামানোর পরে আমাদের বলছে আপনাদের আসামি ধরতে হবে। আসামি আমরা ধরলাম। ধরার পরে ওদের একটা ছেলে দাঁড়িয়ে ছিল, আমরা ধাক্কে সরিয়ে দিয়ে আসামিটাকে বের করে নিয়ে এসেছি। ওকে কেন ধাক্কা দেবে? ও যে ওদের লোকটা, আমরা কি করে জানি? ওরা এখন আমাদের তো আমাকেই মানে পিছন দিক থেকে ঢেল মেরেছে আর মাথায় করে লাঠি দিয়ে বাড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বীরভূম। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।